হাইস্টা আপনারা চাইলে কিস্তিতেও নিতে পারবেন চাইলে ক্যাশ টাকা নিতে পারবেন মাত্র 340000 টাকায় এই গাড়ি পাবেন 340000 এটা তো যারা চিনে তারাই কিনে 110 এটার মডেল হলো 1997 দুই এর গাড়ির রেজিস্ট্রেশন 2014 আবার সানরুফ মনরুফ আন্ডার পাওয়ার দুইটা এক্স করলা আছে ওই পাশে এক্স ফিল্ডার আছে আরো একটা 110 আসসালামু আলাইকুম চলে আসলাম দীর্ঘ অনেক দিন পর আবারো খান কার সেন্টারে আমাদের মালা ভাইকে নিয়ে মালাভাই মানে আমাদের মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ আজকে সেম অনেক গাড়ি দেখতে পাচ্ছি মালাভাই শোরুমে 110 লাগবে 340000 টাকা গাড়ি লাগবে নয়া গাড়ি লাগবে সব গাড়ি পাবেন জাস্ট একটু ওয়েট করতে হবে ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করতে হবে ওই দেখেন এই গাড়ি হাইস্টা আপনারা চাইলে কিস্তিতেও নিতে পারবেন চাইলে ক্যাশ টাকা নিতে পারবেন এক্স করলা দুইটা আছে এক্স ফিল্ডার আছে এক্সিও ফিল্ডার আছে একটু ভিডিওটা কন্টিনিউ করেন মালাভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে কি ভাই গরম গরম অফার চলবে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে একদম গরম অফার গরম অফার আচ্ছা ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করি খানকার সেন্টারের একটু লোকেশনটা বলে দিচ্ছি মোহাম্মদপুর বুদ্ধিজীবী 2 নং গেটের অপোজিটে পেয়ে যাবেন খানকার সেন্টার তাহলে আমরা একটু গাড়িতে একটু ফোকাস করি ভাই সর্বপ্রথম কোনটা দিয়ে স্টার্ট করব ভাইয়া এই যে এক্সিও ফিল্ডারটা দেখাই এক্সিও ফিল্ডার ওকে এক্সিও ফিল্ডার মানেই হলো একটা জনপ্রিয় গাড়ি এক্সিও ফিল্ডার মানে জনপ্রিয় গাড়ি রাইট জনপ্রিয় আমার অনেক বাইরে এক্সিও ফিল্ডার গাড়ি খোঁজেন কিন্তু পায় না আমি পাইলে ফ্রেশ গাড়ি নাকি পায় না মার্কেটে হ্যাঁ আমি বলবো যে আপনারা খান কার সেন্টারে চলে আসেন খুবই সুন্দর মানের একটা এক্সিও ফিল্ডার সিলভার কালার মডেল হলো 2010 রেজিস্ট্রেশন হলো 2016 আচ্ছা ভিতর ব্ল্যাক ইন্টেরিয়র আচ্ছা দেখেন নতুন সিট কভার আর এসি তো ভাই জোস একদম একদম একের এসি চাকার গ্রিপ দেখেন নতুন চাকা ব্যাক স্পয়লার থেকে শুরু করে হেডলাইট ব্যাক লাইট সবকিছু অরিজিনাল আছে 4.5 গ্রেডের গাড়ি 4.5 একদম এই যে গ্লাস দেখেন একদম অরিজিনাল ব্যাক লাইট তারপরে এই যে ব্যাক ডালাটা দেখেন আমি এই যে সম্পূর্ণ খুইলা দেখাই দিচ্ছি এই যে দেখেন একদম ফুল ফ্রেশ এক্সপায়ার টায়ারটা দেখেন না হ্যাঁ এক্সপায়ার চাকাটাও খুবই সুন্দর আছে তারপরে এই যে খুব সুন্দর একটা স্পয়লারও লাগানো আছে দেখেন ওকে এক্সিও ফিল্ডার মানেই তো মানে হাই গ্রেডের একটা গাড়ি এটা তো যারা চিনে তারাই কিনে রাইট আচ্ছা তারপরে চলুন একটা ইঞ্জিন রুমটা একটু দেখাই হ্যাঁ ইঞ্জিন রুমটাও আমরা দেখাই দিই এই হলো গাড়িটার ইঞ্জিন রুমটা দেখেন দেখেন কত সুন্দর একদম ভাই ভিতরে তো কালার হয় না ভাই একদম যে অবস্থায় জাপান কন্ডিশন একদম ওই অবস্থায় আছে আচ্ছা চেসিসের খুঁটিগুলো আপনারা দেখেন মার্সেলগুলো দেখেন একদম নো অ্যাক্সিডেন্ট হিস্টরি নো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো অ্যাক্সিডেন্ট আলহামদুলিল্লাহ মালাবের যতগুলো ভিডিও করেছি পূর্বে আমরা আপনাদের সাড়াও পেয়েছি ভালো আপনাদের রেসপন্সও পেয়েছি কমেন্টও ভালো পেয়েছি যাক ভাইয়ের এটা প্রাইস দিবেন কত ভাই ভাইয়া এটার আস্কিং প্রাইস দিছি হলো আপনার 15,80,000 টাকা 15,80,000 ওই পাশে যেতে একটু স্পেস কম আমরা যেতে পারছি না আর ভাই দাম কিন্তু বলছেন আজকে কমায় দিবেন একটু কম চাইবেন একদম 100% আমি তো এটা মানে চাইতাম আরো বেশি আর যেহেতু রমজান মাস সামনে ঈদ তারপরে আপনি আসছেন সেই হিসাবে একটু দাম কমায় দিচ্ছেন ওকে নেক্সট আমরা 110 একটু দেখি 110 এটার মডেল হলো 1997 রেজিস্ট্রেশন হলো 2008 গোল্ডেন বেস কালার হ্যাঁ সিলভার কালার আচ্ছা খুবই সুন্দর মানের গাড়ি সাথে আছে গোল্ডেন বেস কালার আমরা যেটা বলছিলাম সাথে আরেকটা আছে এটা কিন্তু 1500 সিসি অল অপশন অটো আচ্ছা গাড়িটা দেখেন না মানে বডিতে কোনো স্ক্র্যাচ নেই আমার অনেক বাইরা ফ্রেশ মানের একটা 110 গাড়ি খুঁজছেন আপনারা গাড়ি দেখতে পারেন চাকার গ্রিপ দেখেন এটাতে কিন্তু ব্যাক স্পয়লারও পেয়ে যাবেন এবং কি ব্যাক লাইট গুলো দেখেন হ্যাঁ ব্যাক লাইট বলেন স্পয়লার বলেন যা কিছু বলেন সবই একদম অরিজিনাল আছে গাড়িতে মানে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি নিবেন আর চালাবেন কোনো কাজ নাই আমরা একটু ব্যাক ডোরটা খুলে একটু দেখাচ্ছি ভিতরটা দেখেন না কত চমৎকার ভাবে ডেকোরেশন করা আছে ও একটা ওল্ড মডেলের গাড়ি মানে ভিতরে দেখালে বুঝার কোনো ওই নাই রাইট নতুন সিট কভার ইনস্টল করা চাকা থেকে শুরু করে সবকিছু ওকে আছে যা কিছু সবই ওকে আছে ওকে এটা প্রাইস দিবেন কত এটার প্রাইস দিচ্ছি ভাইয়া 680000 টাকা 680000 হ্যাঁ আসলে তো কমবে ভাই আস্কিং প্রাইস কাছে আসলে আমরা দাম কমাই দেব ওকে ওই নয়া গাড়িটার দিকে যাচ্ছি একটু ওয়েট করুন আরো একটা 110 দেখাচ্ছে গোল্ডেন বেস কালার মডেল হলো 1997 রেজিস্ট্রেশন হলো 2002 আচ্ছা আচ্ছা অল পেপারস আপ টু ডেট এবং এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ওকে আছে একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাই তবে এটা সবচেয়ে ভিতরে আমার ভালো লাগছে ভিতরে বেজ ইন্টেরিয়র সাথে বেজ কালারের কম্বিনেশনে এখানে যে সিট কভারটা ইনস্টল করা আছে জোস দেখেন অরেঞ্জ প্লাস এখানে অ্যাশ ইনটু অ্যাশ কালারের যে সিট কভারটা জোস প্রত্যেকটা গ্লাসে টয়োটার মনোগ্রাম সহ পাবেন আপনারা দরজার প্যাডগুলো দেখেন এবং কি ফোর ডোরে চমৎকার সাউন্ড সিস্টেম আছে
এর গাড়িটার ব্যাক সাইডটা লক করা মনে হয় ভাই, একটু লক করা। হ্যাঁ, পিছনের এই যে ব্যাক লাইট গুলো দেখেন, গ্লাস দেখেন, যা কিছু সবই আমাদের। আর বাইরে এখানে যেহেতু শোরুমের স্পেসও কম, গাড়িও আছে মোটামুটি অনেক বেশি, যার কারণে তো এই জন্য মানে গাড়ির স্পেসটা দেখেন, যে যে দেখাবো আপনাদেরকে পার্ট টু পার্ট দেখানোর কোনো ওই নাই। গাড়িটা শুধু আমরা ইন্টেরিয়রটা দেখিয়েছি, আর এক্সটেরিয়রটা দেখেন। দাম দিবেন কত এটা ভাই? আমি বলবো যে যাদের এই সমস্ত গাড়ির চাহিদা আছে, ওনারা সরাসরি একটু কষ্ট করে আমার শোরুমে আসলেই সবচেয়ে বেশি ভালো হয়। রাইট রাইট, কারণ ওনারা দেখবে, টেস্ট ড্রাইভ দিবে, এরপরে ভালো লাগলে ওনারা গাড়িটা নিবে। দাম দিন কত এটা? তো এটার দাম দিচ্ছি ভাইয়া 6,80,000। 6,80,000, দুইটার দাম সেম? দুইটার দামই সেম। আচ্ছা, 6,80,000, 6,80,000, দুইটা 110। ওকে, পিছনের দিকে চলে আসি একটু। মোটটা আমরা দেখবো নোয়া গাড়ি। নোয়া গাড়ি আমার অনেক ভাইরা আর নোয়া গাড়ি খুঁজছেন, তবে এটা একটু ভিন্ন ধরনের। হ্যাঁ, ভিন্ন ধরনের, কারণ এটা দুইয়ের গাড়ি, সানরুফ মনরুফ সহ ওয়ান্ডোর পাওয়ার। হ্যাঁ, ওয়ান্ডোর পাওয়ার আর ওয়ান্ডোর হাফ পাওয়ার। আচ্ছা, ওয়ান্ডোর হাফ পাওয়ার, দুইয়ের গাড়ি হলো, রেজিস্ট্রেশন কিন্তু 2014, মানে দুইয়ের গাড়ির রেজিস্ট্রেশন 2014, আবার সানরুফ মনরুফ ওয়ান্ডোর পাওয়ার, এবং এসি ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু একদম আপ টু ডেট আছে। আচ্ছা, আমি একটু যেহেতু স্পেস কম, আমি একটু নিজে গিয়ে আপনাদেরকে একটু আউটলুকটা একটু দেখাচ্ছি, ভিতরের ইন্টেরিয়রটা দেখাবো এখন। দেখেন ভিতরটা একটু দেখাই। ওয়াও, গাড়ির ড্যাশবোর্ডটা দেখেন, নতুন সিট কভার ইনস্টল করা আছে, উপরে সেন্ট্রাল এসি, যেটা বলছিলাম গাড়ির সানরুফ মনরুফ সহ, দরজার প্যাডগুলো দেখেন। ওকে, বডিতে কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ নাই, আপনি জাস্ট গাড়িটা নেবেন আর চালাবেন, কোনো কাজ করতে হবে না ভিউয়ার্স, কোনো কাজ নাই, জাস্ট গাড়ি নেবেন আর চালাবেন। চাকার কন্ডিশন থেকে শুরু করে ভিতরে ইন্টেরিয়র এক্সটেরিয়র একটু যে টাচ আপ করবেন সেই কাজটুকু নাই, বাইরে একবারে কমপ্লিট করে রেখেছে সব, কারণ ওনারা সিএনজি করা আছে। তো ভাই, যদি ওনারা কাজই করে তাহলে আর সেই গাড়ি নিয়ে কি করবে? সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে, যার কারণে আমরা ফুল মানে কমপ্লিট করে রাইখে দিছি। আচ্ছা, প্রাইস দিবেন কত এটা? হ্যাঁ ভাইয়া, এটার প্রাইস দিছি হলো 13,60,000 টাকা। 13,60,000, 13,60,000। সবচেয়ে লাস্ট মানে সবচেয়ে কম রেটে আমরা এখন একটা গাড়ি দেখাবো, 100 গাড়ি, 100 গাড়ি পাবেন মাত্র 3,40,000 টাকা। এই গাড়ি পাবেন 40,000 টাকা, আমরা অত্যন্ত খুশি হইছি ভাই, আপনি একটু কম রেঞ্জের গাড়িগুলো আনছেন, কম রেঞ্জের। রাইট রাইট, ওকে, এবং খুবই সুন্দর, খুবই চমৎকার গ্রে কালার একটা গাড়ি, মাত্র 3,40,000 টাকা নাকি এই গাড়ি। রাইট, ওয়াও, সামনে পিছনে বাম্পার থেকে শুরু করে গাড়ির মানে আপনার বডিটা দেখেন, একটু টাচ আপের কাজ হয়েছিল গাড়িটাতে, তো আপনার বডিটা দেখেন, দেখলে বুঝার কোনো ওই নাই, এত স্মুথলি আপনি দেখেন না, কালারটা একবারে মনে হবে যে অরিজিনাল কালার। আরে ভাই, আমার নিজের চেহারা দেখতে পাইতেছি গাড়িটার মধ্যে, কি বলবো আর। আচ্ছা আচ্ছা, এত গাড়ির মধ্যে চেহারা দেখা যাচ্ছে, নিজের চেহারা দেখতে পাইতেছি আর কি বলবো ভাই। ওকে, দেখেন এই পাশটা দেখেন, স্পেস কম, যেতে পারছি না, তারপরে একটু আপনাদেরকে দেখাচ্ছি, গাড়ি নিবেন আর চালাবেন, কোনো কাজ করতে হবে না, সিএনজিও করা আছে, সামনে পিছনে যে টুকিটাকি যে বাম্পার লাগানো সেটাও লাগানোই আছে, একদম নিবেন আর চালাবেন। দাম দিবেন কত ভাই বলেন? ভাইয়া, এটার আস্কিং প্রাইস দিছি মাত্র 3,40,000। 3,40,000 আস্কিং প্রাইস, মাত্র 3,40,000 এটা, আর কাছে আসলে আমরা অবশ্যই কমাই দেব। যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আমরা এখানেই শেষ করে দিব। দেখেন হাইস গাড়ি আছে, কিস্তিতে নিতে পারবেন, এখানে আপনারা চাইলে দুইটা এক্স করলা আছে, ওই পাশে এক্স ফিল্ডার আছে, ওকে, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মালবায় শোরুমের অ্যাড্রেস হলো মোহাম্মদপুর বুদ্ধিজীবী 2 নং গেটের অপর পাশে পাবেন। চিনতে অসুবিধে হলে আপনার কন্টাক্ট স্ক্রিনে বাইরের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। খান কার সেন্টার মালবায়, খান কার সেন্টার মানে মালবায়, মালবায় মানে অফার। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।